সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে সন্তান না জন্মানোর তদবির অর্থাৎ আপনি যদি কাউকে বন্ধা বা যে নারী সন্তান জন্ম দিতে পারে না এমন করে ফেলতে চান বা আপনার শত্রু স্ত্রীর উপর এটা প্রয়োগ করতে পারেন তবে হ্যাঁ অন্যভাবে এটা প্রয়োগ করবেন না আমি বলি কারণ কারণ মাতৃত্ব নষ্ট করে দেওয়া এটা ঠিক না তো ভিডিওটা শুধুমাত্র শিক্ষার সার্থে দিচ্ছি কোনো রকম খারাপ উদ্দেশ্যে কেউ প্রয়োগ করতে যাবেন না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে অন্যায়ভাবে প্রয়োগ করলে গুণাগার হবেন এমনকি নিজের ক্ষতিও হতে পারে তবে হ্যাঁ আপনি যদি অপারগ হয়ে যান আপনার শত্রুর উপর তখন আপনি এটা প্রয়োগ করলেও করতে পারেন তো যদি আপনি কোনো লোককে বা কোনো মহিলাকে যদি বন্ধা করতে চান ইচ্ছা করেন তাহলে এই নকশাটা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে ভোজপত্রের মধ্যে মেশকো জাফরান কালি দ্বারা লিখতে হবে অথবা এটা পানের উপর লিখলেও হবে এটা দুইভাবে প্রয়োগ করা যায় আপনি যদি পানের উপর লিখে যদি আপনি ওই স্ত্রীলুককে খাইয়ে দিতে পারেন তাহলে সে বন্ধা হয়ে যাবে আর কোনোভাবেই তার বাচ্চা কাচ্চা হবে না ডাক্তার দেখালেও কাজ হবে না কবিরাজের কাছে গেলেও কাজ হবে না সে সারা জীবনের জন্য বন্ধা হয়ে যাবে এটাই শেষ আর আপনি যদি পানের উপর লিখলে সেটা বোঝা যাবে যদি সেভাবে খাওয়াতে না পারেন বা ওই মহিলা যদি পান না খায় সেক্ষেত্রে ভোজপত্রের মধ্যে জাফরান মেশকো কালি ধরে এটা লিখবেন লিখার শেষে নিচে যে মহিলাকে বন্ধা বানাতে চান তার নাম এবং তার মায়ের নাম লিখবেন লিখা বাদে আপনাকে যখন লিখবেন সেদিন রাতের মধ্যে ওইটা যদি কোনোভাবে তাকে কোনো কিছু শরবত বা কোনো খাদ্যদ্রব্যের মধ্যে গুলিয়ে খাইয়ে দিতে পারেন তাহলেই কাজ হয়ে যাবে তবে এটা যার তার উপরে যে প্রয়োগ করবেন আর কাজ হবে এমন কিছু না নকশা জাগরণ একটা মন্ত্র আছে তবে জাগরণ মন্ত্রটা আমাদের থেকে গুরুচান্ডালি বাহাদিয়া প্রযোজ্য হবে সেটা দিয়ে আপনারা নিতে পারেন অন্যথা আমি এটা এইভাবে সচরাচর সবাইকে দিব না সেক্ষেত্রে সবাইটাও ভুলভাল ওয়েতেই ব্যবহার করবে সেক্ষেত্রে অন্যজনের ক্ষতি হবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আল্লাহ